টোয়েন্টি টু থেকে শুরু করব। টোয়েন্টি টু চলো, হ্যাঁ চলো টোয়েন্টি টু থেকে আমরা স্টার্ট করব। কি আছে সেখানে দেখো, টোয়েন্টি টু বলছে অ্যান আয়রন বার অফ লেন্থ কত, 1 মিটার। এখন 1 মিটার আমরা মিলিমিটারে কনভার্ট করব, 1 মিটার হ্যাঁ 1 মিটার। টোয়েন্টি টু, টোয়েন্টি টু, ও আমার কি অবস্থা, আমি আমার মাইক ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে, ইয়েস টোয়েন্টি টু। চলো লেন্থ অফ আয়রন বার 1 মিটার, 1 মিটার 1000 মিলিমিটার, হ্যাঁ স্মলেস্ট লেট দা, হ্যাঁ স্মল লেট লেট দা স্মলেস্ট স্মলেস্ট পিস বিগে অ্যান্ড কমন রেশিও রেশিও বিআর। ঠিক আছে এখন চলো তাহলে লার্জেস্ট পিস দ্যাট মিন্স টেন্থ, হ্যাঁ টেন্থ পিস, তাহলে স টেন্থ তার মানে টেন টার্ম, তো টেন টার্ম হলো কত, এ আর এর পাওয়ার 10 মাইনাস 1, তাহলে ওকে এ আর এর পাওয়ার, আর এর পাওয়ার 9, হ্যাঁ এইটা পেলাম কি আমরা, হ্যাঁ লার্জ স্পেস, তাহলে স হ্যাঁ দ্য লার্জেস্ট পিস ইকুয়ালস টু 10, 10 পিস, 10 পিস ইকুয়ালস টু এ আর এর পাওয়ার 9, দ্য লার্জেস্ট পিস এটা আছে 10 পিস এ আর এর পাওয়ার 9। তাহলে এখন দেখো যে এটা আমাদের 10 পিস, এখন আমাদের একটু কাজ করতে হবে, কন্ডিশনে বলছে যে 10 লার্জেস্ট পিস 10 টাইমস অফ দ্য কি ফার্স্ট অর্থাৎ স্মল স্পেস, জিওমেট্রিক স্পেস কিন্তু রেজিস্ট আছে জিওমেট্রিক স্পেস, তাহলে ওকে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু ফার্স্ট কন্ডিশন, তাহলে আমরা কি পেলাম লার্জেস্ট স্পেস এ আর এর পাওয়ার 9 10 টাইমস অফ দ্য স্মল স্পেস অর্থাৎ ফার্স্ট স্পেস ফার্স্ট টার্ম, তাহলে আমরা এটা পেলাম, তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা বের করবো, এটা দুই পাশে বাদ দেওয়া যায়, আর এর পাওয়ার 9 ইকুয়ালস টু 10, তাহলে আর আর ইকুয়ালস টু 10 এর পাওয়ার 1/9, 10 এর পাওয়ার 1/9, আহা আচ্ছা এখানে উপরে লিখি আমি তত্ত্ব শোনো, হ্যাঁ তাহলে ওকে আর এর পাওয়ার কত, আর ইকুয়ালস টু 10 এর পাওয়ার, 10 এর পাওয়ার কত হলো দেখো, চলো আর ওয়ান আর ইকুয়ালস টু 10 এর পাওয়ার 1/9 ইকুয়ালস টু 1.29, মনে হয় কত জানি না, এরকম অ্যাপ্রোক্স, তাহলে সিন্স আর ইজ গ্রেটার দ্যান 1, আর ইজ গ্রেটার দ্যান 1, তাহলে সো দ্য সাম অফ ফার্স্ট 10 টার্মস, তাহলে এ আর এর পর 10 মাইনাস 1, আর মাইনাস 1 সাম অফ ফার্স্ট 10 টার্মস, এই সাম অফ ফার্স্ট 10 টার্মস টাইপ, যেহেতু টোটাল আমার 10 পিস করার কথা ছিল, তাহলে সেটা হলো কি
length of the iron bar, or that 1000 millimeter. 1000 millimeter. The lakhon dekho je, the according to condition, according to second condition, তাহলে সামটাই হবে আমার এর ভ্যালু বের করতে হবে আর আর 10 মাইনাস 1 আর মাইনাস 1 ইকুয়ালস টু 1000 পুরো আয়রন বারের লেন্থ এখন চলো উল্টা ওদিকে দিয়ে আসি এ তাহলে 1000 আর মাইনাস 1 আর এটা আছে আর এর পর 10 মাইনাস 1 এখন আর এর ভ্যালুটা তো আমাদের বের করা আছে আর এর ভ্যালুটা দেব আমাদের আচ্ছা লিখে নাও লেখো লেখো হ্যাঁ তাহলে আমরা এই ভ্যালুটা এখান থেকে আমরা বের করলাম দেখো কি হয় তাহলে ওকে লিখে নাও এখন দেখো যে তাহলে আমরা কি পাবো এরপরে আর এর ভ্যালুটা বসাই দাও দিয়ে আমরা ক্যালকুলেশন করে ফেলবো चलो आरे वैल्यू तो बचाए दिखो हाँ जनरल पार्ट 1/9 एक बार ना शो और ए इक्वल्स टू 1000 जनरल पार 1/9 माइनस 1 आर इखान अस्से जनरल पार 1/9 आर इखान अस्से 10 तामरे 10/9 एक बार हम लिखे दिला जनरल पार 10/9 আর এর পর 1/9 তাহলে 10 তো মাল্টিপ্লাই 10/9 মাইনাস 1 তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি তাহলে কি হয় দেখো আমি একটু ক্যালকুলেটর নিলাম একবারে বের করে ফেলি দেখো ক্যালকুলেটর যদি ইউজ করতে চাও তাহলে কি হবে দেখো একবারে আমরা ক্যালকুলেটর নিলাম তোমরা ধরো ক্যালকুলেটর 10 এর পাওয়ার ওকে দিলাম 10 এর পাওয়ার কত 10 10 এর পর পর অবশ্য ব্র্যাকেট লাগবে 1/9 1/9 ব্র্যাকেট ক্লোজ দিলাম 10 এর পর 1/9 ইকুয়ালস টু মাইনাস 1 মাইনাস 1 ইকুয়ালস টু মাল্টিপ্লাই 1000 1 তিনটা 0 ইকুয়ালস টু পেলাম এবার ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট নিলাম 10 এর পর 10 এর পর আবার ব্র্যাকেট লাগবে তাহলে 10/9 10 ডিভাইডেড বাই 9 ব্র্যাকেট ক্লোজ হ্যাঁ 10 এর পাওয়ার এটা দিয়ে দিলাম একটা ঘর সরাই দিলাম মাইনাস 1 মাইনাস 1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু হ্যাঁ 24 এত মিলিমিটার হয়েছে তাহলে আর এর ভ্যালুটা আমরা পেলাম এ ইকুয়ালস টু 24.468 এত মিলিমিটার মিলিমিটার অ্যাপ্রক্স হ্যাঁ আমাদের কি বের করতে বলছিল দেখো এইটা এইটা মনে বের করতে বলছিল দেখো এখানে বলছে যে ফাইন্ড দা লেন্থ অফ স্মল স্পেস তাহলে অ্যানসার এত লেন্থ অফ দা স্মল স্পেস 24.468 মিলিমিটার অ্যাপ্রক্স হ্যাঁ চলো এরপরে 22 গেল 23 ক্রিয়েটিভ ম্যাথ শুরু করলাম একটা হ্যাঁ ওকে 23 এখন শুরু হলো ক্রিয়েটিভ ম্যাথ দেখো এর অবস্থা কি হ্যাঁ 23 কি কি বলে দিয়েছে আমাদের অনেক কিছু বলে দিয়েছে ফার্স্ট টার্ম এ এন্ড কমন রেশিও আর হিয়ার এ নাম্বার শুরু করলাম এই Here, first term, A equals to A. First term equals to A and common ratio. Ratio R.
তাহলে এরপর আমাদের ফোর্থ টার্ম আর কি নাইন টার্ম তাহলে ফোর্থ টার্ম এ আর এর পদ 4 মাইনাস 1 এ আর এর পদ 3 নাইনথ টার্ম নাইন টার্ম এ আর এর পদ 9 মাইনাস 1 এ আর এর পদ 8 হ্যাঁ নাইন টার্ম এত তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন তাহলে সব অ্যাকর্ডিং টু কন্ডিশনস এ আর এর পাওয়ার কিউব ইকুয়ালস টু ফোর্থ টার্ম কত হ্যাঁ ফোর্থ টার্ম আছে মাইনাস টু এটা একটা ইকুয়েশন অ্যান্ড সেকেন্ড কন্ডিশন আসলো এ এটা একটা ইকুয়েশন আচ্ছা ঠিক আছে দরকার নাই এর এইট ইকুয়ালস টু এইট রুট টু এইট রুট টু তাহলে অ্যান্সার এই দুটাই ইকুয়েশন ফর্ম করতে বলছে ए आर के इक्वल्स टू माइनस टू एंड ए आर एट इक्वल्स टू एट रूट टू हैं कौन चलो बी नंबर बोल से ट्वेल्थ टर्म ऑफ द सीरीज ट्वेल्थ टर्म ऑफ द सीरीज हाँ तले बी कोत्ते कले ये आर आने भरे भरे कोत्ता भें फ्रॉम हाँ फ्रॉम ए वी गेट अपन बी आंसर करो बी देखो फ्रॉम From A, we get the log A, R cube minus 2, R A, R 8, 8 root 2. এখন চলো 2 divided by 1, 2 divided by 1, চলো আমরা এটা ডিভাইড করে ফেলি, এটা বাই এটা, A, R এর পর 8, R for 8 R A R cube 8 root 2 minus 2 হ্যাঁ এখন চলো এস আমাদের ক্যালকুলেশন ওকে আর এ বাদ গেল R এর পাওয়ার কত 5 এখন এটা কাটা যায় minus 4 minus 4 root 2 4 মানে জানো 4 মানে জানো रूट टू पार दें तो फोर कारण टेस्ट का टू एस्टर माने फोर रूट माने हाफ रूट माने टू टू पार दें तो हाफ तलो के ठीक है से तले फोर आर ऑन मिले भाई भाई तलो आर एटा माइनस रूट टू एटर पार बतो फाइव तक पार टा बात तो जो जब हमने पार बात दे दे तले की हलो और तले सो R equals to minus root 2. এখন অনে যাও from 1 we get এর ভ্যালু বের করব from 1 we get thank you sure হ্যাঁ ওকে 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 from 1 we get from 1 we get চলো আমরা ভ্যালুটা দিয়ে দিই আমরা মানে আর এর ভ্যালুটা দিব দিয়ে দেখবো যে আমাদের রেজাল্টটা কত হয় চলো তাহলে মানে কি আছে দেখো তো এটা আছে এ আর পেলাম কত মাইনাস রুট টু থ্রি ইকুয়ালস টু মাইনাস টু তাহলে আমরা এটা পেয়ে গেলাম আমরা মনে হয় এর ভ্যালুটা এখান থেকে পেয়ে যাব হ্যাঁ মাইনাস থাকে মাইনাস আসতেছে এখানে আর এর ভ্যালু তো পেলাম আমরা এখন এর ভ্যালুটা বের করব আর আর এ এখানে মাইনাস হয়ে গেছে মাইনাস কারণ কি পার্ট তো অড নাম্বার মাইনাস হবে তাহলে দুইটা হলে 2 হয় আর এটা রুট 2 থাকে 2 হলে ওকে মাইনাস দিয়ে দিছি সামনে আর এটা আছে ইকুয়ালস টু মাইনাস 2 মাইনাস মাইনাস বাদ দিলাম 2 দিয়ে ডিভাইড করো পুরোটা ডিভাইড করো এ ইকুয়ালস টু 2 কাটা যায় 1 বাই রুট 2 থাকে তাহলে এ পেলাম আর এর ভ্যালু পেয়েছে এখন যে টার্ম বের করতে পারো সেটা আমরা বের করতে পারবো আমাদের বলছে 12 টার্ম চলো 12 টার্ম যেটাই বের করতে বলবে তোমরা এখন সেটাই বের করতে পারবে তাহলে সব 12 টার্ম এ আর এর পর 12 - 1
a r এর পাওয়ার 11 এখন দেখো এটা নেগেটিভ আসবে কারণ r = √2 নাকি a পেলাম আমরা কত 1/√2 আর -√2 11 11 ইজ এ ওয়ার্ড নাম্বার তাহলে অবশ্যই মাইনাস সামনে চলে আসবে মাইনাস 1 আচ্ছা ওটা ওই সামনে রাখি 1/√2 আর মাইনাস মাইনাস এখন 10 টা দিলাম 10 √2 এর পাওয়ার 10 দিলাম √2 এর পাওয়ার আমি 10 দিলাম আর মাইনাস আগে নিয়ে নেছি এমনি নিয়ে নিলাম আর √2 এর পাওয়ার 1 দিলাম ওই দিলে বানি হয় এটা 5 হয় 32 হয় তাহলে এখন এইটার সাথে এটা কাটা যায় আর এটা মাইনাস 32 হয় 10 5 বাই 2 পাওয়ার 5 32 আর দিস ইজ ওয়াট নাম্বার মাইনাস আমি আগে নিয়ে নেছি তাহলে -32 आंसर কত পেলাম আমরা বলবো आंसर হলো -32 দেখো বি নাম্বার -32 আমরা এখান থেকে आंसर পেয়েছি দেখো -32 এরপর মেতে যাও পরে দেখো কি আসছে সি নাম্বার হ্যাঁ সি নাম্বার কি বলছে ফাইন্ড দা সিরিজ সিরিজটা ডিটারমাইন সাম অফ ফার্স্ট 7 টার্মস অফ দা সিরিজ এখন সিরিজটা বের করতে হচ্ছে जियोमेट्रिक सीरीज ए आर 2 माइनस 1 ए आर है ओके ए माने কত 1/√2 আর আর হলো -√2 কাটাকাটি দিলে -1 হয় ওকে দেখো ইভেন নাম্বার হলে মাইনাস হয় আর অড নাম্বার হলে প্লাস হচ্ছে কারণ যে -1 আছে 2 -1 ফোর্থ টার্ম সরি থার্ড টার্ম এ আর স্কয়ার 1/√2 -√2 এর স্কয়ার এখন প্লাস হয়ে গেছে এখন এটা তো প্লাস হয়ে গেছে এটা 2 হয়েছে ওকে তাহলে √2 যেটা 2 হয়েছে কাটাকাটি করলে কত √2 হয়ে যায় হ্যাঁ আর একটা টার্ম বের করি তারপর না সিরিজ লিখি এখন ফোর্থ টার্ম হ্যাঁ ফোর্থ টার্ম কত a আর এর পাওয়ার 3 a মানে 1/√2 আর আর কত -√2³ ওয়াও তাহলে এটা আছে 1/√2 মাইনাস এটা 3 তো মাইনাস তো থাকবে 2√2 হবে কারণ দুইটাতে 2 বেরিয়ে আসে আর একটা √2 থেকে যায় যেটা পাওয়ার 3 তাহলে এই √2 কাটা যায় ইকুয়ালস টু -2 তাহলে দেয়ারফর দ্য রিকোয়ার্ড সিরিজ এবার যদি ডট ডট দিতে চাও খাতার উপরে কয়েকটা লাইন ডট ডট দিও এরকম therefore the required series first term second third fourth therefore the required series therefore the required series is first term koto √2 second term -1 थर्ड टर्म √2 फोर्थ टर्म -2 হ্যাঁ কন্টিনিউয়াস হচ্ছে ঠিক আছে মানে √2 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে দেখো সব এখন চলো তাহলে আমরা পেয়ে গেলাম এবার বলছে ডিটারমাইন সাম অফ দা ফার্স্ট 7 টার্মস তাহলে r এর ভ্যালু কি পেয়েছিলাম নেগেটিভ না সেন্স r -√2 ইজ এ নেগেটিভ নাম্বার এটা তো জিওমেট্রিক সিরিজ সেন্স r equals to -√2 less than 1 তাহলে so the sum of the first 7 terms sum of first 7 terms of the series তাহলে a যেহেতু less than তাহলে 1 minus r এর পাওয়ার 7
আর 1 মাইনাস আর লেস দেন তাহলে এ মানে কত 1 বাই রুট 2 আর এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দাও 1 মাইনাস রুট 2 পাওয়ার 7 7 টাইম ঠিক আছে আর এটা হচ্ছে 1 মাইনাস মাইনাস তাহলে ওকে 1 বাই রুট 2 থাকলো এটা 1 এটা এটা মাইনাস তো ওয়াট নাম্বার হলে মাইনাস হলো মাইনাস মানে প্লাস হলো 6 হলে 2 পাওয়ার কিউব হয়ে যায় তাহলে 8 রুট 2 হয় আর এখানে আসলো কত তাহলে বলো এটা হচ্ছে প্লাস 1 প্লাস রুট 2 তাহলে আর আমরা কি পেলাম ইকুয়ালস টু এটা একটু নিচে দিয়ে দিলাম 1 প্লাস 8 রুট 2 এখানে রুট 2 থাকলো আর এখানে রুট 2 প্লাস 1 হ্যাঁ আমরা এখন কনজুগেট করব এমন ভাবে কাজ করব যাতে নিচে ডিনোমিনেটরে কোনো রুট 2 না থাকে হ্যাঁ আমরা এখন এমন ভাবে কাজ করব যাতে ডিনোমিনেটরে কোনো রুট 2 থাকবে না মানে কোনো রুট থাকবে না সবগুলো নিউমারেটর নিয়ে যাব চলো কিভাবে করা যায় দেখো প্রথমে এটা কনজুগেট করে ফেলি তাহলে ওকে 1 প্লাস 8 রুট 2 এখন রুট 2 মাইনাস 1 ও আর রুট 2 থাকলো রুট 2 প্লাস 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম রুট 2 মাইনাস 1 রুট 2 মাইনাস 1 এখন চলো তাহলে হ্যাঁ ভালো করে ক্যালকুলেশন করবে যাতে ডিনোমিনেটরে কোনো রুট 2 না থাকে ডিনোমিনেটরে যেন কোনো রুটের কোনো কিছু না থাকে একদম এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে আমরা কোনো রুট না থাকে হ্যাঁ এখন চলো তাহলে এটা একটু মাল্টিপ্লাই করে দিই রুট 2 প্লাস 16 2 16 1 দিয়ে মাল্টিপ্লাই করো মাইনাস 1 মাইনাস 8 রুট 2 আর এখানে আসলো কত রুট 2 আচ্ছা এটা এ স্কয়ার বি স্কয়ার ফর্মুলা তাহলে 2 মাইনাস 1 এটা 2 মাইনাস 1 হয়ে যায় আমি একবারে করে দিলাম এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এটা রুট 2 স্কয়ার করলে 2 হয় মাইনাস 1 স্কয়ার করলে 1 হয় ওকে এটা লেখা লাগবে না এখন চলো আমরা কি পেলাম তাহলে 15 পেলাম মাইনাস 7 রুট 2 এখনো ডিনোমিনেটর এটা রুট 2 থেকে গেছে তাহলে আমরা চলো রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব তাহলে একটা রুট 2 দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দেব ডিনোমিনেটর এখনো রুট 2 আছে তাহলে এখন চলো রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে রুট 2 মাল্টিপ্লাই করলাম তাহলে 15 রুট 2 হয় আবার এখানে রুট 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করো তাহলে 2 হয় তাহলে মাইনাস 14 আর এটাকে রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে 2 হয় অর্থাৎ ডিনোমিনেটর নিউমারেটর আমরা রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করছি তাহলে রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম এটা হলো বাট রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হয় এটাকে একটু ভালো করে লিখো 1 বাই 2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 15 রুট 2 মাইনাস 14 এটা অ্যান্সার অর্থাৎ খেয়াল রাখবে ডিনোমিনেটরে রুট 2 রাখা যাবে না হাত যাই করো খবরদার ডিনোমিনেটরে যেন রুট 2 রুট না থাকে এখন চলো তাহলে আমরা এটা করলাম এবার 24 নম্বরে যাই 24 নম্বরে কি আছে দেখো হ্যাঁ 24 ওকে 24 এখানে বলছে যে n টার্ম অফ দা সিরিজ এত এ নাম্বার n টার্ম n টার্ম অফ দা সিরিজ এখন n টার্ম অফ দা সিরিজ ইকুয়ালস টু n টার্ম কত 2n মাইনাস 4 n টার্ম অফ দা সিরিজ 2n মাইনাস 4 তাহলে সো সিরিজটা বের করতে বলছে সো ফার্স্ট টার্ম 2 ইনটু 1 মাইনাস 4 কত মাইনাস 2 সেকেন্ড টার্ম 2 দিব 2 ইনটু 2 মাইনাস 4 0 হয়ে গেল 4 মাইনাস 4 0 থার্ড টার্ম থার্ড টার্ম 2 ইনটু 3 এনে গেল 3 মাইনাস 4 2 পেলাম ফোর্থ টার্ম
কেন জায়গায় 4 4 2 4 8 minus 4 তাহলে 4 হবে চলো 4 টান 4 টান কত হবে 24 minus 4 8 তাহলে 4 এখন চলো এখন আমরা এক কোন ডট ডট দিয়ে যাব একটু তাহলে আমরা কাজ করতে আছে পরে therefore the required series therefore the required series তাহলে কত পাবো আমরা required series minus 2 plus 0 plus 2 plus 4 plus dot dot তাহলে এটা आंसर minus 2 plus 0 plus 2 plus 4 plus dot dot অর্থাৎ 2 2 করে প্লাস করা হয়েছে এখানে ইটস অ্যারিথমেটিক সিরিজ এখন ফাইন্ড দ্য 10 টাইম অফ দ্য সিরিজ ডিটারমাইন সাম অফ ফার্স্ট 20 টাইমস 10 টাইম 10 টাইম তো এখানে 10 দিলে হবে আর কি হ্যাঁ এখন চলো বি নাম্বার 10 টাইম এখন বি তে যাবি ওকে ফ্রম এ উই গেট From A to get, and that is the series. Series is. Cheta pato. Minus 2 0 2 4 plus dot dot. Amra series ta peye gechi. First term, acha so 10 term age. Okay, na. First term, first. First term A equals to minus 2. And common difference কত বলো common difference d any term minus previous term 0 minus minus 2 তাহলে 2 দেখো any term minus previous term দেখো এটা থেকে ওটা মাইনাস করতে পারতাম 0 any term माइनस प्रीवियस टर्म तले टू होइसे डिफरेंस टू के छे छे हमारे 10 टर्म ओके 10 टर्म का फार्मूला चलो तले सो 10 टर्म 10 टर्म ए प्लस n माइनस 1 इनटू b ए माइनस 2 प्लस 10 माइनस 1 ए से 2 तले ओके तले माइनस 2 18, 16. So sum up. Okay. So sum of first. What terms? Sum of first 20 terms. 20 terms. Sum of first 20 terms. Formula one is to n by 2, 2 a plus n minus 1 into b. সামের ফর্মুলা জারেট মানে সরস চলো এটা 20 দিয়ে দি দি ক্যালকুলেশন করে ভ্যালুগুলো বসাই দিই তাহলে এখন কি হলো n n এর জায়গায় 20 বাই 2 10 2 ইনটু মাইনাস 2 প্লাস 20 মাইনাস 1 ইনটু d এস 2 কমন ডিফারেন্স পেলাম 10 ঠিক আছে এটা মাইনাস 4 এটা 9 10 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
terms, the cost of 340. দেখো তোমরা বুঝতে পারছো কি না? এরপর সি নাম্বার যাও, সি নাম্বার কি বলছে কনসিডার করতে বলছে। ওকে সি নাম্বার সেখানে কি বলছে দেখো, একটু কনসিডার করে ক্যালকুলেশন যেতে বলছে। সি নাম্বার, হ্যাঁ আমাদের টার্ম গুলো আছে, আমাদের এখানে ফার্স্ট টার্ম মাইনাস টু সিরিজের ব্যাপার আছে, ডিফারেন্স ফার্স্ট টার্ম আর কমন ডিফারেন্স কে কমন রেশিও বলবো।
কমন ডিফারেন্স তো 2 এটা কমন রেশিও যাবে হ্যাঁ বলছে যে কনসিডারিং ফার্স্ট টার্ম প্রেন্ট সিরিজ ফার্স্ট টার্ম এন্ড কমন ডিফারেন্স কমন রেশিও কনস্ট্রাক্ট নিউ সিরিজ ফাইন্ড দা সাম অফ ফার্স্ট 8 টার্মস অফ ফ্লাইং ফর্মুলা চলো সি নাম্বার ফার্স্ট টার্ম a equals to minus 2 first term a equals to minus 2 first term হ্যাঁ চলো আমরা শুরু করলাম তাহলে এখন দেখো যে ফার্স্ট টার্ম এত এন্ড কমন ডিফারেন্স 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 ইকুয়ালস টু কমন রেশিও তাহলে সব কমন রেশিও আর কমন ডিফারেন্স টু 2 কমন ডিফারেন্স আর কমন রেশিও একই তাহলে কমন রেশিও কত হবে কমন ডিফারেন্স 2 হ্যাঁ কমন ডিফারেন্স তাহলে এখন কনস্ট্যান্ট নিউ সিরিজ তাহলে ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম এ a equals to minus 2 second term ar এখন ar a মানে কত minus 2 r হলো 2 minus 4 third term ar square 3 minus 1 তাহলে 2 হয় তাহলে a মানে minus 2 r মানে কত 2 square ओके माइनस एट माइनस एट फोर्थ टर्म ए आर क्यूब कॉमन डिफरेंस इक्वल टू कॉमन रेशियो कैन बोले क्वेश्चन ने बोले से जैसे कंसीडर करते बोल से जैसे बोले न्यू सीरीज का कंस्ट्रक्ट करते बोल से ए माइनस टू आर वैल्यू कत टू क्यूब मतलब माइनस 16 देखो बुझते पारছো কি না এই যে কমন আমাদের জিওমেট্রিক সিরিজ জিওমেট্রিক সিরিজ তো এ এ আর এ আর স্কয়ার এরকম করে সব বুঝতে পারছো তো তাহলে ফার্স্ট টার্ম এটা সেকেন্ড টার্ম তো এটা হবে 2 মাইনাস 1 থার্ড টার্ম 3 মাইনাস 1 ফোর্থ টার্ম আর এর পাওয়ার 4 মাইনাস 1 আমি একবারে লিখে দিলাম ঠিক তাহলে এখন এই আছে সিরিজ ছিল আমাদের তাহলে সিরিজটা কি হলো একটু কন্টিনিউয়াস সাইন দাও নিউ সিরিজটা আমাদের কি করতে বলছে এয়ারপোর্ট দা রিকর্ড সিরিজ তাহলে ওকে এয়ারপোর্ট দা রিকর্ড রিকর্ড সিরিজ ইজ কত মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 8 মাইনাস 16 এরপরও তাহলে একটা মাইনাস হবে ডট ডট হ্যাঁ না নিউ সিরিজটা পেয়ে গেছে এটা এখন কি বলছে সাম অফ ফার্স্ট 8 টার্মস এখন আর তো পজিটিভ আছে তাই তো আর পজিটিভ সেন্স এ নেগেটিভ হতে পারে কিন্তু আর তো পজিটিভ সেন্স 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 আর ইকুয়ালস টু 2 ইজ গ্রেটার দ্যান 1 তাহলে সো সাম অফ দা ফার্স্ট
ফার্স্ট কত টার্মস ফার্স্ট 8 টার্মস 8 সাম অফ ফার্স্ট 8 টার্মস তাহলে সাম অফ ফার্স্ট 8 টার্মস কত হবে আমাদের বলো গ্রেটার দ্যান এর ফর্মুলা সাম অফ ফার্স্ট 8 টার্মস a r এর পাওয়ার n মাইনাস 1 আর r মাইনাস 1 ঠিক আছে তো তাহলে a মানে কত মাইনাস 2 r মানে 2 2 এর পাওয়ার কত 8 মাইনাস 1 বাই 2 মাইনাস 1 রিসেটটা লিখা লাগলো না দেখো হ্যাঁ রিসেট কিছু লিখা লাগতেছে না দেখছো 1 হয়ে গেছে 2 মাইনাস 1 1 তাহলে এখানে থাকলো মাইনাস 2 আর এটা কত 256 মাইনাস 1 2 এর পাওয়ার 8 255 মাইনাস 5 টু যা 10 এর 0 5 টু 10 আর 11 এবং 1 510 তাহলে অ্যানসার অ্যানসার মাইনাস 510 দেখো বুঝতে পারছো কিনা মাইনাস 510 ওকে এরপর চলো আমরা পরের মেথে গেল পরের মেথে যাই দেখো সেখানে কি আছে হ্যাঁ কেন না 25 নাম্বার পরের মেথে কি অবস্থা দেখো পরের এই পর্যন্ত করব আমরা আগের ব্যাচে এই পর্যন্ত করছি ওই পর্যন্ত করে আজকে আবার আমি রেখে দেব যাতে দুটো ব্যাচ একেবারে তাল মিলে যায় ঠিক আছে এখন এসএসসি এক্সামিনি গেট রেজাল্ট এত এন্ড এত 8 স্টুডেন্ট এরপর পরে একটা টাইম আছে তাহলে ওকে প্যাটার্ন অফ এস পার এস 10 রাইট ডাউন টু প্যাটার্নস তাহলে এ নাম্বার প্যাটার্ন অফ টাইমস টাইমের প্যাটার্ন কত কত আছে দেখছো খেয়াল করে 150 দেখো প্যাটার্ন অফ টাইমস প্যাটার্ন অফ টাইমস সেখানে কত ছিল 15 এরপরটা 20 এরপরটা 25 কন্টিনিউয়াস হচ্ছে বুঝতে পারছো 5 মিনিট পর পর রেজাল্ট আউট হচ্ছে and pattern of number of student and pattern of number of students প্রথম একেবারে একটা পরমিটে একজন রেজাল্ট পেয়েছে এরপরে পেল কত 8 এরপরে পেয়েছে 27 স্টুডেন্ট এখন এই প্যাটার্নটাকে তোমরা এইভাবে লিখবে 1 কিউব 2 কিউব 3 কিউব তাহলে এইটাই আমাদের অ্যানসার দুইটা অ্যানসার পেলাম আমরা একটা পেলাম 15 20 25 প্রতি 5 মিনিট পর পর রেজাল্ট আউট হচ্ছে আর একটা হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট 1 কিউব 2 কিউব 3 কিউব ডাটা 3 কিউব ডাটা ওকে এরপর চলো হাউ মেনি স্টুডেন্টস উইল নো দেয়ার রেজাল্ট এক্স্যাক্টলি কত এক্স্যাক্টলি 210 পিএম 210 পিএম তাহলে আমরা স্টার্ট করেছিলাম এরকম দেখো যে আমি ওই ব্যাচ যতটুকু করছি তোমাদের অতটুকু করে আজকে আই করব লিখ দেব ওকে বি নাম্বার হ্যাঁ বিতে দেখো যে আমার নাম্বার অফ টার্ম দরকার আছে হ্যাঁ প্যাটার্ন নাম্বার অফ স্টুডেন্ট ওকে এখন দেখো যে প্যাটার্ন প্যাটার্ন অফ দ্য নাম্বার অফ স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্টস 1 কিউব 2 কিউব 3 কিউব
এখন আমি যে নাম্বার অফ টার্ম তো পেলে আমরা পেয়ে যাব এখন টাইম স্টার্ট হয়েছে কখন দেখো প্লিজ লাস্ট টার্মটা আমরা দেখব 1:15 পিএম শুরু হয়েছিল রেজাল্ট আউট আর 2:10 জাস্ট 2:10 এর রেজাল্ট পাচ্ছি আমরা 2:10 এখন আমি যদি এটা 1 লিখি আর এটাকে যদি আমি এইভাবে লিখি 1 তাহলে এখানে 70 লেখা লাগবে যদি এটা লেখা যায় না কারণ 60 মিনিটে একটা তো 1 আওয়ার হবে যে 60 প্লাস করবে 1 থাকবে 10 দিকে যাবে তাহলে স প্যাটার্ন অফ টাইম প্যাটার্ন অফ টাইমস 15 তারপরে কত 20 25 লাস্ট টার্মটা আমরা পেয়ে গেছি এক্স্যাক্টলি 2:10 তাহলে এটা 70 এবার নাম্বার অফ টার্ম দরকার নাম্বার অফ টার্ম দিলে আমরা এখান থেকে পেয়ে যাব ফার্স্ট সেকেন্ড থার্ড যদি আমি যে টার্মটা পাবো 70 ওই টার্মটা এখানে বসাই দিলে হবে দেখো তোমরা এবারে এই বিষয় বুঝতে পারছো কিনা বাবারা এই যে আমার তো 15 থেকে শুরু হয়েছিল 15 এর পরে 20 25 ছিল আমি লাস্ট টার্মটা দেখতে চাই 2:10 2:10 পিএম এ আমার কয়টা আমি নাম্বার অফ টার্মস পাবো তাহলে আমার লাস্ট টার্ম আমি পেয়ে গেছি লাস্ট টার্ম কত অনের সাথে অন মিলাই দিছি তাহলে লাস্ট টার্ম আসছে 70 লাস্ট টার্ম 70 তাহলে এখন শুরু করলাম এন টার্ম 70 তাহলে এখন ফার্স্ট টার্ম হিয়ার হিয়ার ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম এ ইকুয়ালস টু 15 এন্ড কমন ডিফারেন্স টাইমের এটা কি কোশ্চেন বুঝলাম না ও মাই গড রেজাল্ট তো শুরু হইছে এখান থেকে তো এরপরে এটা ছিল এটার পরে ছিল কত 120 পিএম ছিল তারপরে ছিল কত 1 বই পড়ছেন দেখো 125 পিএম তাহলে আমার 2:10 মানে তো এটা আমি যদি অনে যেতাম সবাই কোণে রাখলাম তাহলে তো আমি এটা পেতাম তবে এটা তো আমি আর প্রশ্নটা আমি উঠালাম না আমরা আমাদের সিরিজ তো এটা ছিল 15 20 25 আমি তারপর তো জানি না কিন্তু আমাকে একটা টাইমে বলে দিয়েছে 2:10 তাহলে 2:10 টাকে আমরা এটা লিখতে পারি পারি না দেখো তো অনার পরে নাকি তাহলে লাস্ট টার্ম তো আমার 70 বুঝতে পারছো লাস্ট টার্ম আমার কত 70 আমি সেটা একটু লিখে রাখি যে 1 15 পিএম এখান থেকে আমার স্টার্ট হয়েছিল টাইমটা এই যে 15 তারপরটা তো তারপর 20 ছিল 25 লাস্টে টাইম 70 পেলাম তাহলে আমার 70 নাম্বার অফ টার্মটা বের করতে হবে নাম্বার অফ টার্ম বের করলে আমি সব পেয়ে যাব অন অ্যানসার পাবো আমরা তাহলে ওকে ফার্স্ট টার্ম এ কমন ডিফারেন্স ডিফারেন্স কমন ডিফারেন্স ডি হ্যাঁ এনি টাইম 20 মাইনাস 15 ইকুয়ালস টু 5 20 মাইনাস 15 এনি টাইম প্রিভিয়াস টাইম তাহলে লেট এন টাইম কত এখানে কত 70 লেট লেট এন টাইম ইকুয়ালস টু 70 লাস্ট টাইম 70 তাহলে এন টাইম ফর্মুলা কত এ n minus 1 into d equals to 70 এখানে n এর ভ্যালু বের করব নাম্বার অফ টার্ম তাহলে আমরা ওই প্যাটার্ন থেকে আমরা রেজাল্ট গুলো পেয়ে যাব তাহলে নাম্বার অফ টার্ম কত হচ্ছে এর ভ্যালু কত এখন বলো 15 n minus 1 d d মানে কত 5 equals to 70 এটা মাইনাস করো এই 15 এর ভ্যালু নিয়ে যাও n minus 1 into 5 এটা তো এপাশে নিয়ে যাও 70 থেকে মাইনাস করো 70 মাইনাস 15 55 পরে 5 দিয়ে ডিভাইড করবে 11 হবে তাহলে 12 টার্ম পাবো আমরা এটা 12 টার্ম 70 হবে আমাদের তাহলে আর n মাইনাস 1 ইকুয়ালস টু এটা 55 ডিভাইড বাই 5 11 তাহলে n মাইনাস 1 ইকুয়ালস টু 11 আর n ইকুয়ালস টু 12 তাহলে এখন আমাদের 12 টার্ম হ্যাঁ তাহলে এখন 12 টার্ম কত হবে নাম্বার অফ স্টুডেন্ট তাহলে প্যাটার্ন অফ স্টুডেন্ট আমরা 12 টার্ম পেয়ে গেছি
pattern of the number of the student. Pattern of the number. Number of students. 1 cube, 2 cube, 3 cube, and continuous. Right? Last time I was in the 12 cube. আচ্ছা টুয়েলভ পর দিব না এখন এন আছে টুয়েলভ হবে হ্যাঁ এক্স্যাক্টলি বুঝতে পারছো ফার্স্ট টার্ম সেকেন্ড নাম্বার অফ স্টুডেন্ট ওকে সো দ্য নাম্বার অফ স্টুডেন্ট Number of student, student, and number of students, and not their result, results exactly. Exactly 2:10 p.m. equals to number of terms 12 slo. 12 by power cube. 12 by power to the cube hoy tale kotho hoy dekho. Okay, 12 by power cube. Tale ekhon amra 12 by power cube dilam. 12 by power cube hoy 3. Power 3 equals to তাহলে 1728 এখন অ্যানসার কিন্তু শেষ হয় নাই আমরা আজকে এই পর্যন্ত দিব কারণ আগের ব্যাচ এই পর্যন্ত চলেছে এই পর্যন্ত পরে হবে টাইম কে নেই হ্যাঁ এই রাতটা পাল্টাছে কিন্তু পরের দিন করব আজকে করব না ঠিক আছে কারণ আগের ব্যাচটা আমরা এই পর্যন্ত শেষ করছি ঠিক আছে করার পরে ওদের টাইম শেষ হয়ে গেছে এই পর্যন্ত করতে পারি